বন্ধুরা, আজকে আমি লুচি আর এই বড় ছোলা সবজি করব মশলা। দেখুন কেমন করে করতে থাকি। আলু কেটে নিচ্ছি, ছোলা কাল থেকে রাত থেকে ভিজানো ছিল, আর আলু কাটা হচ্ছে। বড় চানা, কাবলি ছোলা, চানা মশলা, যা বলবেন তাই হবে। এখন পুরো এরম করে আলুগুলো কেটে নেবো। বন্ধুরা, ছোলা আর আলু দিয়েছি কুকারে, এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো, এই জলটা লাস্টে সবজিতে দেবো, ওই জন্য জলটা দিয়ে দিলাম। আর একটু দিতে হবে, দেখুন সামান্য পরিমাণে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এবার কুকারটা সিদ্ধ করতে দেবো। এগুলো দেখুন ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, আপনারা চিনি দিলে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি চিনি দিচ্ছি না। দেখুন এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখুন জল দিয়ে আমি মাখিয়ে নেবো। খুব বেশি ময়ান দিলে পুরো খড়খড়ে হয়ে যাবে, ভালো লাগবে না। হালকা ময়ান দিতে হবে। এই যে ময়দাটা মাখিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে চানা মশলাটা যে বানাবো, তার মশলাটা আমি রেডি করছি। আদা বাড়ছি, নিরামিষ ছোলা সবজি বানাবো, বড় ছোলা। দেখুন এখানে কাজু বাদাম নিয়েছি আর এগুলো চিনে বাদাম নিয়েছি, একসঙ্গে বেটে নিচ্ছি। আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি বাটা যাবে বলে, আর মিক্সারে হলে 1-2 ঘন্টা বাদে ভিজিয়ে রাখলেই হবে। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু হতে দেবো, হয়ে গেছে। আমি এবার বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন বাদামটা একটু ভাজতে হবে। দেখুন বাদামটা একটু হয়ে গেছে, এবার আদাটা বাটাটা দিয়ে দিচ্ছি আমি।
আদাটা একটু ভেজে নেব। এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হলদি দেওয়া আছে, হলদি দেবো না, একটু নেড়ে নিচ্ছি। আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর টমেটো কাটাগুলো ছিল টমেটো কাটাগুলো দিয়ে দেবো। দিয়ে আর এখানে যে বাদামের জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে সেটাও দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। মশলাটাও অনেকটা হয়ে গেছে, একটু বাকি আছে। তেল ছেড়ে দেখাম, কালারটাও আছে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আলুটা ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিচ্ছি একটু ভালো করে। এরম করে পাকিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেবো। একটা একটা করে বেলে নিচ্ছি তেল দিয়ে। একটু টিপ দিতে হবে, নাহলে ভরকে যাবে, স্লিপ খাবে। আমার সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আলু তো সিদ্ধ করাইছিল, ছোলা আলু, মশলাটাও হয়ে যায়। দেখুন এর মধ্যে আমি শুধু একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। দেখুন এই দেখুন, দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার লুচিগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে, দেখছি তেলটা হয়েছে নাকি। হালকা একটু ঠান্ডা আছে মনে হচ্ছে। দেখুন লুচিগুলো কেমন ফুলছে। লুচিগুলো আস্তে আস্তে ফুলতে দেবো। আপনারা চিনি দিলেও হবে, আমি কিন্তু চিনি দিই না, চিনি দিলেও হবে। আর লুচিগুলো কত সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখুন এরম করে করে ভেজে নেবো আমি। দেখুন আমার সব লুচিগুলো কেমন ফুলছে আস্তে আস্তে। আপনারা লালও করে নিতে পারেন, সাদাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখুন কেমন ফুলছে আস্তে আস্তে। দেখুন এরকম লাল লাল করেও ভেজে নিতে পারেন। আমি তুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনার বাড়িতে প্লিজ বানিয়ে দেখুন, বানিয়ে খাওয়া মানে ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলুন, আর লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, প্লিজ আমার পাশে থাকুন। আর আমার কথার মধ্যে কোনো যদি ভুল থাকে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন।